বাজান ছেলে বড় হইলে করাইতে হয় বিয়া, আর সে বিয়ার মধ্যে কোমর দুলাইয়া না নাচতে পারলে খুশি হয় না গ্রামের চাচাতো বোন কিংবা ভাবিরা। ভাই পকেটে যদি টাকা থাকে খারাপ কাজ করতে চাই মন, আর বিয়া বাড়িতে নাচের ব্যবস্থা না করলে চাচাতো ভাইরা বলে এখান থেকে চল। বাজান ফ্রি ফায়ার খেলতে যেমন বিপিএন লাগে, আর ঘরে যদি বৌটিকাতে দেন তাহলে লাগে স্টার জলসা। আর বিয়ে বাড়িতে নাচের মেয়ে বাড়া না করলে বিয়েই তো হয় না। বাজান বিয়ে বাড়িতে নাচের মেয়ে বাড়া করে আর সকলে দেখে নাচ, নাচ দেখে সবাই বলে কি সুন্দর ডান্স। এই ভিডিওতে হালকা করে রোস্ট করব যদি পাই চান্স। বাজান বিয়ে বাড়িতে গ্রামের চাচাতো বোনরা একটু বেশি নাচতে চাই। তুমি সব কি বলছো? কিন্তু তারা তাদের নাচ দেখানোর সময় তাদের শরীর থেকে তাদের কোমরটা একটু বেশি নাড়ায়। ভাই এখন তো কোমর নাড়ালে হবে না, সেই কোমর নাড়ানোর ভিডিওটা ইউটিউবে আপলোড করতে হবে। কারণ ভাই টাইট কাপড় আর ওয়ার্সিল ভিডিও ইউটিউবে একটু বেশি ভাইরাল হয়। ভাই বর্তমানে বিয়ে তো গান বাজনা ছাড়া হয় না, সেটা কি আমাদের কথায় হবে? আর যাদের পকেটে একটু বেশি টাকা থাকে তারা তো আবার ডান্সার ভাড়া করে, আর এরা তো যেমন তেমন ডান্সার না, এরা তো ভিআইপি লেভেলের ডান্সার যারা কিনা রাত 12টার পরে এক বিশেষ নৃত্য পরিবেশন করে। আর এসব ভিডিওগুলো যখন গ্রামের কোনো চাচাতো ভাই দেখে তাহলে তো কি, তাহলে এসব নৃত্য দেখার কারণে তাদের বিশেষ এক জায়গায় আপ ডাউন শুরু হয়ে যাবে। ভাই বিয়ে বাড়িতে কেউ আসে দাওয়াত খেতে আর কেউ আসে মজা করতে, আর এদের মধ্যে আরেক দল লোক আছে যারা কিনা আসে কে কি করছে এটার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাজান বিয়ে বাড়িতে যদি কোনো মামাতো বোন বা খালাতো বোন আসে আর তারা যদি একটা নাচ দেখানোর জন্য চান্স পায় তাহলে লে মামাতো খালাতো বোন। আর বিয়ে বাড়িতে যদি কোনো ছেলে আর মেয়ে একসাথে নাচ দেখানোর সুযোগ পায় তাহলে লে ছেলে মেয়ে। আর যদি পাশের বাড়ির চাচাতো বোন হাতে পায়ে ধরে একটি নাচ দেখানোর জন্য চান্স পায় তাহলে লে চাচাতো বোন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। See you not for mind.